আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওর বিজনেস কমিউনিকেশন সাজেশন অর্থাৎ ব্যবসায়ী যোগাযোগ হিসাব বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের আজকের এই সাজেশনটা দেওয়া হবে সো এখানে আমি অধ্যায় ভিত্তিক কোনো সাজেশন রেকমেন্ড করব না তার কারণ হচ্ছে এখানে ভিত্তিক প্যাটার্নটা ওইভাবে ফলো হয় না তো আমি কিছু প্রশ্ন ডেডিকেটেড করে দিচ্ছি পরীক্ষার আগে যাদের শুধু পাস করার প্রয়োজন তারা এই প্রশ্নগুলো দেখলে নিশ্চিন্তে পাস নাম্বার তো কমন আসবে এইখান থেকে মোটামুটি এইটটি পার্সেন্ট নাম্বার কমন আসবে এইট্টি পার্সেন্ট নাম্বার মানে হচ্ছে মোটামুটি অষ্টাআশি নব্বই নাম্বার কারণ একশো চব্বিশ নম্বর টোটাল আছে তো মোটামুটি অষ্টআশি নব্বই নাম্বার যদি কমন আসে এইখান থেকে লিখতে পারবেন মোটামুটি সত্তর নাম্বার এবং লিখলে যদি অর্ধেকও নাম্বার পান সেক্ষেত্রেও মোটামুটি পঁয়ত্রিশ নাম্বার আপনার এইখানে থাকবে অর্থাৎ পাঁচ নাম্বার নিয়ে কোনো টেনশন নাই তো এই প্রশ্নগুলো যদি আপনারা কাভার করতে পারেন এখানে ষাটটা প্রশ্ন দিয়েছি অবশ্যই এখান থেকে ভালো মানের একটা রেজাল্ট করতে পারবেন একদম দুর্বল স্টুডেন্ট যারা রয়েছেন তারাও এই প্রশ্নগুলো ফলো করলে ইনশাল্লাহ এখানে নিশ্চিন্তে পাস করতে পারবেন যদি এখানে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট বা এ প্লাস টার্গেটের স্টুডেন্ট দেখে থাকেন এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে তার কারণ হচ্ছে এই ভিডিওটা এই প্রশ্নগুলোই পড়লে এইগুলো পরেই এ প্লাস পাওয়া সম্ভব এগুলো পরেই ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব এগুলো পরেই সেকেন্ড ক্লাস পাওয়া সম্ভব এগুলো পরেই শুধু পাস করা সম্ভব কারণ বিজনেস কমিউনিকেশন সবাই কিন্তু ভালো মতো অ্যান্সার করতে পারে না আপনি যেমন অ্যান্সার করতে পারবেন ওইভাবে নাম্বার পাবেন সো সবচেয়ে দুর্বলভাবেও যদি অ্যান্সার করেন অন্তত পাস করে যেতে পারবেন এর কোনো ইয়ে সন্দেহ নেই তো মোটামুটি এই যে সাজেশনগুলো দেখছেন এখানে আমি এগুলো প্রাইভেট কোর্সের মাধ্যমে করেছিলাম আপনাদের কোর্সটা এখন আর অ্যাভেলেবল নেই আপনাদের পরীক্ষার সাত দিন আগ পর্যন্ত কোর্সগুলো অ্যাভেলেবল থাকে তার পর আর এই কোর্সে জয়েন করানো হচ্ছে না আর আপনারা যদি কেউ পরীক্ষার আগে সাত দিন আগে এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের কোর্স জয়েন করতে পারেন সো মূলত এই যে সাইডটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো আপনারা পড়েন ইনশাল্লাহ এখান থেকে ভালো মানের রেজাল্ট ইয়া করতে পারবেন আর বই টই সাজেশন অধ্যায় এতগুলো বাদ দেন মাথার মধ্যে এত ঝামেলা নিয়ে কোনো লাভ নেই আপনারা জাস্ট আপনার পড়াটাকে সুন্দর করে কাভার আপ করেন এবং ভালোভাবে লিখে আসেন তাহলেই আপনার রেজাল্ট ভালো হবে আপনাদের রেজাল্ট ভালো হোক এই শুভকামনায় আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ